আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বি ডিগ্রি ডট চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি সময়ে বেশিরভাগ ফেসবুক অ্যাকাউন্ট ইউজাররাই তাদের অ্যাকাউন্ট থেকে যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে যায়, সেক্ষেত্রে বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের পপ আপ শো করতেছে, যার কারণে কোনোভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে নতুন কোনো পেজ কিন্তু ক্রিয়েট করা যাচ্ছে না। যে সমস্যাটার কথা আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওর মধ্যে কমেন্টে জানতে চেয়েছেন, কীভাবে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তো এই সমস্যাটা সমাধান করে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করবেন সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে গিয়ে কিন্তু ফেসবুক লাইট নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল করা আছে। তো এখান থেকে আমি ওপেন আইকনের উপর ক্লিক করে অ্যাপসটা ওপেন করে নিলাম। অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন না থাকে, সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। দেন এখানে উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে উপরে স্ক্রল করলে সেক্ষেত্রে পেজ নামের একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি পেজ অপশনটার উপর ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বর্তমানে যতগুলো পেজ আছে সবগুলো পেজে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি উপরে যে ক্রিয়েট আইকন দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটা থেকে আপনি এখান থেকে গেট স্টার্টেড আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটা নতুন এন্টার পেজ চলে এসেছে। তো এই পেজটাতে আপনাকে আপনার ফেসবুক পেজের জন্য একটা নেম টাইপ করতে হবে। তো আমি ফেসবুক পেজের জন্য এখানে একটা নেম টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এখান থেকে নেক্সট আইকনের উপরে ক্লিক করলাম। নেক্সট আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনাকে মূলত আপনার পেজের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে চাইলে আপনি চার্জও করতে পারেন আপনার পেজের ক্যাটাগরিটা, আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী। তো আমি ক্রিয়েটর দিয়ে চার্জ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্রিয়েটর নামের একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সট আইকনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না পেজটা ক্রিয়েট করতে। আগে আমাদের এখানে যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো একটাও এখানে শো করতেছে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেন এখানে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে তারা দিতে বলতেছে। তো আমরা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিব না, উপরের স্কিপ আইকনের উপর ক্লিক করে আমরা এই পেজটাকে স্কিপ করে দিলাম। দেন এখান থেকে আমরা যদি ডান আইকনের উপর ক্লিক করে সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের যাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপস বা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে পেজ ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে, তারা কিন্তু এই সিস্টেমটা ফলো করে খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়েছেন, সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।